শরীরটা খারাপ, তাও আমাকে দিয়ে সবই কাজ করাচ্ছে। শরীরটা খারাপ লাগছে? হ্যাঁ প্রচুর খারাপ লাগছে। তাই এবার ঠিক আছে তো? দেবি একটা জাদু দেখবে। কি হবে? এই সকালে আমার দিদি এসেছে, তোমার সাথে দেখা হয়েছে। কখন এসে করে ফেললাম? বাবা বল বালিকা, আমার হাতটা দেখে একটু ভবিষ্যৎ বলে দাও না। তুই এক সপ্তাহের ভেতরেই বিধবা হয়ে যাবি। সে তো আমিও জানি, ধরা পড়বো কিনা তাই বল। কি গো হাঁকতে যাচ্ছো? না আমি পায়খানা করে চান করতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। বলছি মা বাবা আসছে, তাহলে কি রান্না হবে? কি আবার রান্না করবে? ডাল ভাত রান্না করে ফেলবো। ডাল ভাত? ও তা নয় তো কি আবার। আচ্ছা ঠিক আছে, শ্বশুর শাশুড়ি আসছে, ভাবছিলাম কত কিছু রান্না হবে। ঠিক আছে। কি আমার মা বাবা আসছে? হ্যাঁ। তুমি তাহলে বাজার থেকে না 1 কিলো খাসি মাংস আর 1টা ইলিশ মাছ নিয়ে আসো, আমার মা বাবা না খুব ভালো খায়। না না ডাল ভাত, ডাল ভাতই হবে। তারা কিসমত দা।